নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদেরকে বলব যে আপনারা যদি ছোট ছোট পিটুনিয়া গাছ বাড়িতে লাগিয়েছেন এবং সেই গাছকে খুব তাড়াতাড়ি আপনারা ঝাঁকড়া করতে চান এবং সুন্দর সুন্দর ফুল পেতে চান তাহলে কিভাবে যত্ন করবেন এবং কিভাবে ও কি সার ব্যবহার করবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ফুল আসে গাছের মধ্যে এবং গাছটা কিন্তু খুব ঝাঁকড়া হয় যাতে করে আপনি ফুলের পরিমাণ বেশি পেতে পারেন কিভাবে যত্ন করবেন ও কী সার ব্যবহার করবেন কতদিন অন্তর ব্যবহার করতে হবে সেই সার সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সমস্ত জিনিসটা বুঝতে পেরে যাবেন আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই বন্ধুরা পিটুনিয়া গাছে যদি ঠিকভাবে যত্ন করা যায় ও ঠিকভাবে যদি সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু অনেক মাস পর্যন্ত শীত পেরিয়ে গেলেও আপনারা ফুল পাবেন আমার গাছগুলোকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছগুলোর হেলথ রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু প্রতিটা ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কুড়িয়েও এসেছে আপনারা ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি নেবেন এবং বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন এই তিনটি মিশিয়ে আপনারা কিন্তু গাছটি লাগাতে পারবেন খুব ভালো মাটি কিন্তু আর আপনার পিটুনিয়া গাছ কিন্তু এই মাটিতে খুব ভালো গ্রো করবে তাড়াতাড়ি করে এদের শিকড় বৃদ্ধি পাবে ও গাছ খুব তাড়াতাড়ি কিন্তু এরকম ঝাঁকড়া হয়ে উঠবে আর পিটুনিয়া গাছ অবশ্যই কিন্তু এরকম চাপটা জায়গাতে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ঝুড়িও ব্যবহার করতে পারেন যেগুলো প্লাস্টিকের ঝুড়ি কিনতে পাওয়া যায় অথবা যদি এরকম চাপটা টব পান তাহলে আরও ভালো আমার এগুলো বাড়িতে বানানো সিমেন্টের টপ এরকম সিমেন্টের টপ থাকলে কিন্তু আপনারা এই সিমেন্টের টবের মধ্যেও এই গাছ লাগাতে পারেন চওড়া জায়গাতে যদি পিটুনিয়া লাগান তাহলে সেই গাছ অনেক বড় হয় এবং ঝাঁকড়া হয় ও ফুলের পরিমাণও বেশি পাওয়া যায় পিটুনিয়া গাছ আপনারা হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসেবেও কিন্তু করতে পারেন খুব ভালো হয় আর দেখতেও খুব সুন্দর লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলোকে ব্যালকনিতেও রাখতে পারেন আর এই গাছে কিন্তু যদি রোদ একটু বেশি পায় তাহলে ভালো হয় শীতের রোদ তাই রোদের তাপ খুব বেশি নেই এই সময় কিন্তু রোদে রাখলে কোনো সমস্যা হবে না গাছ যখন একদমই ছোট থাকবে অর্থাৎ আপনারা নার্সারি থেকে কিনে আনবেন তারপর এই মাটিতে পট করবেন যেভাবে আমি বানাতে বললাম মাটিটা সেইভাবে সেইভাবে পট করার পর মোটামুটি এক সপ্তাহ পর কিন্তু আপনারা গাছের সার ব্যবহার করবেন সেক্ষেত্রে যদি আপনারা জৈব সার ব্যবহার করতে চান তাহলে খোল পচা জল খুবই ভালো একটি জৈবসার যেটি কিন্তু গাছের গ্রোথ হতে খুবই সাহায্য করে খোল পচা জল আপনারা কিন্তু গাছের মাটিতে ব্যবহার করলে গাছ খুব ভালো গ্রো হবে তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও গাছে পেতে পারবে আর একটা জিনিস বলে দিই যে এই গাছে কিন্তু যে মাটিটা থাকে সেই মাটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ভিজে হয়ে যায় অর্থাৎ গাছটা তো একটু চওড়া জায়গা অনুসারে হয় মানে একটু ঝাঁকড়া হয় তাই মাটি সবসময় পাতাতে ঢাকা থাকে গাছের এবং মাটি কিন্তু ভিজে থাকে তাই একটু বুঝে জল দেবেন প্রতিদিন জল না দিলে একদিন গ্যাপে জল দিলে সব থেকে ভালো হবে তাহলে গাছটা জল বসা হবে না আর জল বসা হলে আপনারা দেখবেন এই গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তখনই আপনারা বুঝবেন যে গাছে এবার জলের পরিমাণটা একটু কম দিতে হবে আজকে আমি একটা রাসায়নিক সার আপনাদেরকে এই গাছে ব্যবহার করা দেখাবো আপনারা কিন্তু রাসায়নিক এবং জৈব দুটো অল্টারনেট করে ব্যবহার করতে পারেন এতে মাটি কোনোভাবেই কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না এই যে দেখছেন এই সারটা হচ্ছে ছাব্বিশ সুফলা আপনারা কিন্তু যে কোনো ধরনের এনবিকে ব্যবহার করতে পারেন তবে দশ ছাব্বিশ ছাব্বিশটায় থেকে ভালো বা সমরসীও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু যেহেতু ছোট গাছ থাকবে আপনাদের তাহলে সেই ছোট গাছের ক্ষেত্রে আপনারা খুবই কম অর্থাৎ মোটামুটি চার থেকে পাঁচটি দানা কিন্তু আপনারা ব্যবহার করবেন তারপর গাছগুলো মোটামুটি যখন পঁচিশ থেকে কুড়ি দিন বয়স হয়ে যাবে তখন আপনারা সারের পরিমাণটা একটু বাড়াবেন আট থেকে দশ দানা গাছের গোড়ায় ব্যবহার করবেন এই সারটা আপনারা মোটামুটি দশ থেকে বারো দিন অন্তর অন্তর নিজেদের গাছের গোড়ায় ব্যবহার করলে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাবেন তাহলে পিটুনিয়া গাছকে খুব তাড়াতাড়ি দ্রুত ঝাঁকড়া করতে ও প্রচুর পরিমাণে ফুল পেতে আজকে আপনাদেরকে যে যত্নগুলো বললাম সেগুলো অতি অবশ্যই গাছের মধ্যে করতে হবে একটা কথা মনে রাখবেন শুধু সার প্রয়োগে গাছ বড় হয় না তার সঙ্গে 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 সঠিক যত্ন সঠিক পরিচর্যাও প্রয়োজন তাই যেভাবে যত্ন করতে হবে সেইভাবে আপনাদেরকে বলে দিলাম এইভাবেই যত্ন করুন গাছের আপনার গাছ খুব ভালো গ্রো করবে আর আপনারা জৈব সার হিসাবে তো বলেই দিলাম খোল পচা জলটা ব্যবহার করতে পারেন এবং রাসায়নিক সার হিসাবে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে ব্যবহার করবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন ভিডিওটিকে অবশ্যই আর আপনি যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন